হ্যালো এভরিওয়ান, ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। আলোচনার বিষয় আজকে সুলতান রাজিয়ার কৃতিত্ব আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবারে অবশ্যই এটা পড়তে হবে। এই পরপর তোমাদের কিছু গুরুত্বপূর্ণ সকল ক্লাসের প্রশ্ন উত্তর আমি দিচ্ছি। প্রশ্ন উত্তরগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় অবশ্যই আসবে, অবশ্যই পড়তে হবে। যাই হোক, কথা না বাড়িয়ে শুরু করব। ভিডিওটা লাইক শেয়ার করো, আর যারা ব্লগ দেখতে ভালোবাসো ডিবিএস ম্যাডাম ব্লগকে ফলো করো। প্রশ্ন হচ্ছে সুলতান রাজিয়ার কৃতিত্ব আলোচনা করো। উত্তর আমরা লিখব, রাজিয়া ছিলেন ভারতের মধ্যযুগের একমাত্র নারী যিনি দিল্লির সুলতানি সিংহাসনে আরোহণ করেন। সুলতান রাজিয়া 1236 থেকে 1240 খ্রিস্টাব্দ পর্যন্ত অত্যন্ত দক্ষতার সঙ্গে শাসন পরিচালনা করেন। ঐতিহাসিক নিজাম বলেছেন যে রাজিয়া ছিলেন ইলতুৎমিশের উত্তরাধিকারীর মধ্যে সর্বোত্তম। নেক্সট, সিংহাসন লাভ এখানে দেবো, রাজিয়ার পিতা সুলতান ইলতুৎমিস মৃত্যুর পূর্বে রাজিয়াকে সিংহাসনে উত্তরাধিকারী নিয়োগ মনোনীত করে গিয়েছিলেন। কিন্তু সুলতানের মৃত্যুর পর দিল্লির আমির ও ওমরাহরা রাজিয়ার ভাই রুকন উদ্দিন ফিরোজকে সিংহাসনে বসায়। এর 7 মাস পর সেনাবাহিনী, অভিজাতদের একাংশ ও দিল্লির সাধারণ মানুষের সমর্থন নিয়ে 1236 খ্রিস্টাব্দে রাজিয়া সিংহাসন লাভ করেন। নেক্সট লিখব কৃতিত্ব। কৃতিত্বতে আমরা লিখব শাসনকার্য পরিচালনা, যুদ্ধবিদ্যা, প্রজাবাৎসল্য সব দিকেই রাজিয়ার কৃতিত্বের পরিচয় দিয়েছিলেন। সিংহাসন আরোহণের পর তিনি বদায়ুন, মুলতান, লাহোর প্রভৃতি অঞ্চলের শাসকদের যুদ্ধে পরাজিত করে সিন্ধু প্রদেশ থেকে বাংলা প্রদেশের পর্যন্ত নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। শাসনকার্য পরিচালনা এবং শাসন ব্যবস্থার নিজ কর্তৃত্ব প্রতিষ্ঠা করে তিনি দক্ষতার পরিচয় দেন। উলেমাদের আপত্তি থাকা সত্ত্বেও তিনি অমুসলমানদের উপর থেকে জিজিয়া কর তুলে দিয়েছিলেন। তিনি পুরুষের পোশাক পরে দরবারে আসতেন, যুদ্ধক্ষেত্রে সৈন্যের পোশাক পরে ঘোড়ায় চড়ে যুদ্ধ পরিচালনা করতেন। তিনি 40 চক্রের ক্ষমতাও নিয়ন্ত্রণ করেন। নেক্সট পতন আমরা লিখব। পতনে লিখব, রাজিয়ার আমলে তুর্কি অভিজাতরা মনে করেন যে রাজিয়া অতুর্কিদের বেশি গুরুত্ব দিচ্ছেন, তাই রাজিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ভাতিন্দার শাসনকর্তা আলতুনিয়া বিদ্রোহ ঘোষণা করেন। রাজিয়া তার বিদ্রোহ দমন করতে এসে বন্দিনী হন। শেষ পর্যন্ত রাজিয়া আলতুনিয়াকে বিবাহ করে দিল্লি দখলের জন্য অগ্রসর হন, কিন্তু পথে তার ভাই বাহরম শাহের হাতে নিহত হয়। ঠিক আছে, 1240-এ। এই হচ্ছে রাজিয়া সুলতান সম্বন্ধে আমরা লিখব। তো এটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, অবশ্যই পড়তে হবে। পার্ট বাই পার্ট অনেক প্রশ্ন উত্তর তোমাদের থাকবে। চ্যানেলে চোখ রাখবে, নোটিফিকেশান অন রাখবে, ভিডিওটা লাইক করে দিও।